হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা টেনশনে আছেন কিভাবে সাবস্ক্রাইবার এবং ভিউস বাড়িয়ে নেবেন। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা সম্পূর্ণটাই একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে সাবস্ক্রাইবার এবং ভিউস কীভাবে আনবেন খুবই দ্রুততে। আসলে দেখেন, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই আপনি ভিডিও আপলোড করা শুরু করেন, আর এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার দ্যাট ইজ নো ভিউস। ফার্স্ট অফ অল দেখেন, আপনি যদি ভিডিও এডিট করে বা ভিডিও আপলোড করে প্রথমতই আপনি সাবস্ক্রাইবার ভিউজ পাইতেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি সবাই দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে চলে আসতো। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য সহকারে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো হতে হবে, যেটা মানুষের কাছে পছন্দনীয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, সাকসেস হতে পারবেন। এখন আপনি এমন একটি ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন যে ভিডিওটা কোনো প্রয়োজন নাই, বা যা যে ভিডিওটা দেখে মানুষ কোনো এন্টারটেনমেন্ট পেল না, সেই রকম ভিডিও না। ভিডিওটা এমন একটি ক্যাটাগরিতে তৈরি করতে হবে, আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ভালো করে বোঝাতে হবে মানুষকে, মানুষ যদি বুঝতে পারে সেই বিষয়টি, খুঁটিনাটি জানতে পারে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ভিউজ হবে, আর ভিউজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবারটাও জয়েন হয়ে গেলো। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে, আর আপনি অটোমেটিকলি প্রথম প্রথম অত এক্সপার্ট না হলেও আপনি 1 বছর পর বা 2 বছর পর অবশ্যই অবশ্যই এক্সপার্ট হবেন এবং বড় ধরনের ইউটিউবার হতে পারবেন। তো আমি বলতেছি, ধৈর্যটাই হচ্ছে মেন, মূলত ভিডিও কোয়ালিটিটা ভালো করবেন এবং সাউন্ড কোয়ালিটিটা বেস্ট করবেন এবং খুব সুন্দর করে ভিডিও আপলোড করবেন, এবং যাতে আপনি যে ধরনের রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সেই ধরনের রিলেটেড ভিডিও অবশ্যই সম্পূর্ণভাবে সঠিক গাইডলাইনে রাখবেন, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। তো অলরেডি সাবস্ক্রাইবার এবং ভিউজ ইচ্ছা করলে আপনি নিতে পারবেন না, এবং এইগুলো সাবস্ক্রাইবার এবং ভিউজ নিয়ে কোনো লাভ নাই। আপনি যদি রিয়েল সাবস্ক্রাইবার এবং রিয়েল ভিউজ পান, সেক্ষেত্রে আপনি সাফল্য দেখতে পারবেন এবং আর্নিং করতে পারবেন ইউটিউব থেকে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই এই কাজটি করে যাবেন, যেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, সুন্দর ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে, অবশ্যই আপনি সাকসেস পাবেন। যদি আমার এই ষষ্ঠ ট্রিক্সটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গরিব ভিডিও।